DJ Bobby. সুখের দিন আচার ফিরে যায় কেন ভাবতে ভাবতে দিন সব ফুরিয়ে গেছে শুনিয়াছি চৈত্র মাসে মনে মন্মদ হন তাই যাব একবার ওই বাতাবরে মহল করতে তাই আমি যাব ওই বাতাবরে মহল করতে বেশ ভাই বনাই কে একবার থেকে যে করতে সে আমার কথায় মত আছে কি না চম্পা চম্পা জরা পেজেন ডেকে পাঠিয়ে দাও আমার কাছে এই মুহূর্তে আমি চাচাজানকে কাছে যাচ্ছি চাচাজানকে গিয়ে বলবো চাচাজান আমার আব্বাজান তোমাকে ডাকছে আপনি কিসের জন্য আমাকে ডেকেছেন শোনো মনাই তোমাকে আমি এই জন্য ডেকেছি শুনিয়াছি চৈত্র মাসে বলে মধু হয় তাই যাব একবার ওই পাতা বলে মহল করতে আমাদের আমাদের কিসের অভাব এত টাকা পয়সা দিয়েছে পাক যাতে আর কি দুঃখে যাবেন আপনি মহল করতে শুনিয়া আছি সেই বাধা বলে বড় ভাগের ভয় কি জানি সেখানে গিয়ে যদি প্রাণে মারা বলো তাহলে আপনার ঘরে মরিব কম দিয়া রাহু রাহু ভাই গৃহেতে বসিয়া উজকারে কোনো কাজ নেই ভাই খেলে রাজার ভান্ডার টুটে যায় সাই সামান্য ধন সম্পত্তি কথা বলছো এই ধন সম্পত্তি কয়েকদিন জন্য ভাই তাই বলছি মনাই তুই আমার কাছে অমর করিস না ভাই না ভাই জান আপনি আপনি আমার কোন কথা শুনবেন না আপনি আমার কথা শুনুন সেই বাদাবনে মহল করতে যেও না মুনাই মুনাই তোমার কোন কথা আমি শুনব না যাব আমি সেই বাদাবনে কিন্তু ভাই জান এতগুলো ডিঙ্গার লোকজন আপনি আপনি কোথায় পাবেন ভাই জান আপনি আমি যখন স্থির করেছি যাব ওই বাদা বলে আমি মহল করতে মহল করতে মহল করতে শুনবে না রে শুনবে না শুনবে না তোর কথা মাথা শুনবে না
শুনবে না, শুনবে না তোর কথা। ধর্মরাজ মনাই, তাই বলছি ভাই তুই আমার কাজে অমত করি না ভাই। ওই ধর্মরাজ যাই বলু না কেন, তুমি আমার জমির সঙ্গে ওই দুই ভাই মিলে যাবো মরে মহল করতে। ভাইজান ভাইজান আমি আমি আপনার কাছে আমি মত দিলাম ভাইজান। আমি জানি মনে হয় জানি তুমি আমার ভাই, আর ওই ভাইয়ের কাজে করে দে অমত করতে পারে না। কিন্তু ভাইজান বলো এই যে সাতখানা ডিঙ্গার লোকজন আপনি আপনি কোথায় পাবেন ভাই? তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি আমার সঙ্গে থাকবে, আমি একাই একাই সব ঠিক করে নেব। বেশ ভাই যান, তাই যদি হয় আপনি লোক লস্কর ঠিক করো আর আমি ডানি মাঝিরে নিয়ে আমি খানা পিলার ব্যবস্থা করে। মনি এই দেখ কি করছিস? এই তো মদ খাচ্ছিলাম তা তোলা মরে বোধে বোধে। তুই কি ডাকতেছি বলতি বলতে পারছিস? হ্যাঁ কি বলতেছিস কিছু বুঝতে পারছি না। কি বুঝছিস মনি রে? কোনো কাজ কাম নাই তো। নাই তো তা কি করবা? কি করবা? উড়ান খাইগা? উড়ান খাবা? এই উড়ান খাবা কেন? কি খাবে? হাই উড়ান খাবো না। কি খাবে ভাইজান? এমনি মনি মনি কি করবো কিছু ভাবতে পারছি না। ভাবতে তো পারছি না। হ্যাঁ চলো ওই দিকে যাই দেখা যাক কি হয়। পোলা টোলা গুলো কি খাবে তার ঠিক নাই। ঠিক বলে তো ঠিক বলে আল্লাহ খোদা মেহরবান। তোর কটা পোলা রে বললে কি খারাপ ভাবি তুই? তেরো জন আমি কি করি? আমি যাবো গিয়ে আমাদের ওই মনির মার বলবো আমাদের কেন পোলা হয় না। আমি যাচ্ছি সোহাগের
বেদি সোহাগ সোহাগের মালা গেতে জীবনা পারাবো কার কে বেদি সোহারা আগে চোখে চোখে ডাকি ভুলি না ভুলি না শরণের মাতা তুলি না তুলি না আজ মোহের মত পাবো যাহারে দেখাবো তার নয়নের তারা কারা গো এ গোসল করার টাইম হয়ে গেছে দুটো মাছ ধরি ভোজা এই যে দাঁড়া দাঁড়াও আমাকে কি এমন ভাবে বের দিলি কেন এটা ধরে নিয়ে যেতে হবে না ছোটা এ মনি মনি তুই কোনটা নিবি তুই কোনটা নিবি তুই দেখো ভাইরা তোমরা আমাদের মারতে কেন আমরা তোমাদের কি করেছি তারপরে তোমাদের যদি ভালো লাগে পথ ছেড়ে দেবো আমাদের ছাড়বে না মনিপ এ মনিপ মনিপ থুন্দ থেকে এত গান কর তো থুন্দ থেকে গান কর থুন্দ থেকে আমাদের ছাড়বে না এই তাহলে শোনো তোমরা তো নিজেরা দাঁড়াইতে পারছ না না ওরা আমি কম করে করে নিয়ে যাব এ মনি মনি তো কি প্যান্ট খুলে যাচ্ছে নিজেদের ভালো দাঁড়াতে পারলে আমাদের আমাদের ধরে নিয়ে যাবে সাধের পাগল হয়েছে মনি মনি ও তোমেরা সাধের পাগল হয়েছে তোমাদের করবো আবার আমরা তোমাদের করবো
থাকবে না তোর জালে, ও মা থাকবে না তোর জালে, থাকবে না তোর জালে, ও মা থাকবে না তোর জালে, এবার ঝটকা দেবে পালিয়ে যাবে, ঝটকা দেবে পালিয়ে যাবে, কই বিগাল মেলে, ও মা থাকবে না তোর জালে, ও মা থাকবে না তোর জালে, আর ছিপে ধরে না জালে ওঠে না থাকে জালে বিলে, ছিপে ধরে না জালে ওঠে না থাকে খালে বিলে, আর ছিপে ধরে না জালে পড়ে না থাকে খালে বিলে, এবার ঝটকা রে পালিয়ে যাবে, ঝটকা রে পালিয়ে যাবে, ওই বিগান মেলে, থাকবে না তোর জালে, ও মা থাকবে না তোর জালে, ও মা থাকবে না তোর জালে, এ মনি মনি এ মনি রামচাঁদ শোনো ভাইয়া, বজমিয়া বজমিয়া শোনো, হ্যাঁ আমি কিছুদিনের মধ্যে যাবো, হ্যাঁ আজ আমি মহল করতে, হ্যাঁ তাই তোমরা আমার সঙ্গে যাবে আমি একটা কথা বলবো, হ্যাঁ বলো, আমাদের কথা কথা মাইনা যাবে, মাইনা করি, শোনো রামচাঁদ শোনো ভাইয়া, আর তো পাঁচজন লোক আমার সঙ্গে যাবে, তাদের আমি যা দেব তোমাদের আমি তাই দেব, তাহলে তোমরা তাড়াতাড়ি চলে এসো, একটা কথা বলবো, হ্যাঁ বলো, আমাদের ওই মানে হচ্ছে যে মনি পয়কায় বলবেন না, হ্যাঁ বলে তোমরা তাড়াতাড়ি চলে আসবে, ব্যাস তাহলে তোমরা এসো, আমি এখন চলে যাচ্ছি, চলে যাচ্ছি, লেট করে লাভ নেই, এ মনি মনি তুই ভাবির কাছে বোঝে আসবি, করি না অনেকদিন পরে একটা কাম পেয়েছি না, হে খোদা মেহরবান তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব খোদা, কোথায় যাব সেই ছোট্টবেলা, জানিস
করিস তুকে ওরা আমাদের কাছে কত টাকা পয়সা পায় মা যদি না পরিশোধ দিতে পারি বাবা তাহলে আমাদের কি হবে তুকে কেন মা আমার অন্যের বাড়িতে রেখে সেই টাকা ওদের ফেরত দিলে হয় না তা হয় না মা তুকে সেই ছোটবেলায় তোর আপা জান ইন্তেকাল হয়ে গেছে মা ছোটবেলাতে কই মরল না বাড়িতে ভাড়া ভেনে খুদ গুড়া এনে খাইয়ে তোকে মানুষ করে তোকে ছোট থেকে বড় করেছে দুকে তাই বলছে দুকে যা বাবা যা ওদে বাড়ি ঘরে চলে না না আমি বলছি তো আমি আমি কোনোদিন আর ওদের বাড়িতে যাব না মা তার চেয়ে আমার রন্ডের বাড়িতে রেখে সেই টাকা দিয়ে ওদের ফেরত দিয়ে দাও মা তুই বাড়ি যাব না মা আর কত মাই দুঃখ দেবে
আরে কত খবর সবই ভালো, তোমরা তো সবাই ভালো আছো। আমি কিছুদিন বলে যাবো বনে মহল চাচাজি। তুমি আমার সঙ্গে যাবে বাবা? চাচাজি গো, হ্যাঁ বাবা, আমায় নিয়ে যাবে চাচাজি? চাচাজি গো, আর ঘরে ফিরে এসে তোমাকে আমি আমি সাধিয়ে দিয়ে দেবো। তোমার মাইনা দেবো আর ঘরে ফিরে এসে তোমাকে আমি আমি শাদি দিয়ে চাচাজি।
খুবই সুবিধা হবে।